আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণই সুস্বাদু এক রেসিপি, যেটা আমরা সকালের জলখাবার হিসেবে কিংবা সন্ধ্যের চায়ের সঙ্গেও খেতে পারি। আর এই জলখাবার এতটাই সুস্বাদু যে এটা খেলে পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না। এটা আমি তৈরি করব সুজি ও আলু দিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি। এবার এই সুজিতে আমি দিয়ে দেব জল। সুজিতে জল দিয়ে দিয়েছি, এবার সুজির ওপরে যে এক্সট্রা জলটা আছে সেই জলটা আমি এভাবে ফেলে দেব। দেখুন সুজির ওপরের এক্সট্রা জল আমি ফেলে দিয়েছি। এবার এই সুজিটা আমি রেখে দেব এভাবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি জলখাবারের রেসিপিটি বানিয়ে নেব। এভাবে ঢেকে রাখলাম 10 মিনিট। 10 মিনিট পরে সুজিটা আলগা করে নিচ্ছি। সুজিটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এখন এই সুজিটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। এখন এই সুজির মধ্যে দিয়ে দেব একটা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু এভাবে কেটে জলের মধ্যে রেখে দিয়েছি, এর জন্য আলুতে কোনো কালো রঙ আসেনি। এবারে আলুটাও এই সুজির মধ্যে দিয়ে দেব। আর দেব 1 ইঞ্চির মতো আদা। আদাটা আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দেব একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এভাবে ভেঙে নিয়েছি। এর মধ্যে কিন্তু জল দেব না। এখন এই সমস্ত একসঙ্গে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব, যেন আলুর কোনো গুটি গুটি ভাব না থাকে। পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যেই দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দেব 1টা মিডিয়াম সাইজের পাতিলেবুর রস। আর দেব 1/2 কাপ দই। আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, তার জন্য দিয়ে দিলাম 1/2 কাপ দই। এবার এই সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাস অন করে আমি একটা ছোটো প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন অয়েল। তেলটা একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ সর্ষে। সর্ষে ফুটে উঠতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 5 থেকে 6টা কারি পাতা। আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে এটা নামিয়ে দিচ্ছি। এবার এই তড়কাটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবার তড়কাটা ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি নিয়েছি একটা কেক বানানোর বাটি। আপনারা যে কোনো স্টিলের বাটি বা কেক বানানোর বাটি বা স্টিলের থালা যা থাকবে সেটাতেই কিন্তু এটা করে নিতে পারেন। এবার এর মধ্যে বাটিটাতে আমি আগে থেকে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট ইনো ফ্রুট সল্ট। আপনারা এখানে ইনো না থাকলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এবার ইনোটা খুব ভালো করে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি জল। জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের একটু নিচে জলটা আছে। জলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি এই বাটিটা বসিয়ে দেব। এখন এভাবে ঢেকে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকাটা তুলে একবার দেখে নিচ্ছি, একবার চেক করে নিচ্ছি যেটা ঠিকভাবে হয়েছে কি না। আমি একটা চাকুর সাহায্যে এভাবে দেখে নিচ্ছি। চাকুতে কিছু লাগেনি, তার মানে এটা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি এটা বের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা বের করে নিচ্ছি। একটা চাকু দিয়ে প্রথমে সাইডগুলো এভাবে খুব ভালোভাবে একটু চেড়ে নেব। এতে তেল দেওয়া আছে, এই কারণে কিন্তু লাগবে না, খুব সহজে এটা বেলে যাবে। এবার ওপরে একটা প্লেট দিয়ে দেব। প্লেট দিয়ে এভাবে ঝাঁকাবো। দেখুন খুব সহজেই বেরিয়ে গেছে। দেখুন এটা কত সুন্দর হয়েছে। এবার আমি এটা পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় যেমন ইচ্ছে কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো সাইজে এটা কেটে নিচ্ছি। দেখুন আমি সমস্ত পিসগুলো কেটে নিয়েছি। আমি দেখে দিচ্ছি আপনাদের যে এটা ঠিক কতটা স্পঞ্জি। দেখুন এটা কিন্তু ভীষণই নরম এবং ভীষণই স্পঞ্জি। এটা এভাবে খাওয়া যাবে, কিন্তু এর স্বাদটা আমি আরও একটু বাড়িয়ে দেব।
গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানে প্রথমে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সরষে, আর দেব 1/2 চা চামচ গোটা জিরে, আর দেব 1/4 চা চামচ হিং, আর দেব 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হবে না শুধু রং হবে, আর দেব 1 চা চামচ চাট মশলা। এবারে মশলাগুলো একটু নেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একদম লোতেই রাখতে হবে। এখন এর মধ্যে একে একে এই পিসগুলো দিয়ে দেব, সবগুলো দিয়ে দেব একবারে। সবগুলো পিসই দিয়ে দিয়েছি। এবার এগুলো চারিদিক থেকে এভাবে উল্টে পাল্টে চারিদিকে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব। দেখুন, সবগুলো পিসই আমি উল্টে পাল্টে চারিদিক থেকে খুব ভালোভাবে মশলাটা লাগিয়ে নিয়েছি। এখন এর ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু বিট লবণ এভাবে ছিটিয়ে। আপনাদের কাছে বিট লবণ না থাকলে এমনি লবণও দিয়ে দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং আমি সার্ভ করে দেখি। দেখুন, আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু ধনে পাতা কুচি। এবার আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন যেটা কতটা স্পঞ্জি। দেখুন, আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।